সরকারি প্রকল্পের সুবিধা নিতে সাধারণ মানুষকে দিনের পর দিন ছুটতে হয় পঞ্চায়েত কিংবা বিডিও অফিসে, অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। তারপরেও অনেকের কপালে জোটেনি সরকারের জনমুখী প্রকল্পের সুবিধা। সরকারের জনমুখী 11টি প্রকল্পের ডালি নিয়ে রাজ্যের প্রতিটা বুথে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে সরকারি আধিকারিকরা দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে। আর স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কৃষক বন্ধু, তপশিলী শংসাপত্র ও জয় জোহারের মতো সরকারি প্রকল্পের সুবিধা নিতে প্রতিদিন হাজার হাজার মানুষ নাম নথিভুক্ত করাচ্ছেন এই দুয়ারে সরকারের ক্যাম্পগুলিতে। রাজ্যের অন্যান্য জায়গার মতো মুর্শিদাবাদের ডাহাপাড়ায় গ্রাম পঞ্চায়েতে আয়োজিত হয় দুয়ারে সরকার কর্মসূচি। লালবাগের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রজত কান্তি বিশ্বাস, প্রধান মাবের আলী এই কর্মসূচির সূচনা করেন। ক্যাম্পে স্বাস্থ্যসাথী প্রকল্পের পরিষেবা নিতে আসা মানুষের ভিড় ছিল চোখে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে মানে দুয়ারে সরকার নিয়ে প্রোগ্রাম এই ডাহাপাড়া জিপিতে উপস্থিত হয়েছি। এখানে আমরা বিভিন্ন মানুষ আমার জিপি থেকে ডাহাপাড়া টোটাল পঞ্চায়েত থেকে যে সমস্ত মানুষ এসছে তাদেরকে আমরা মানে যে প্রকল্পগুলো শুরু হয়েছে সেই প্রকল্প প্রত্যেকটার আমরা মানুষের দুয়ারে দুয়ারে যেন ইটা প্রকল্পটা পৌঁছে দেওয়া হয় সেই চেষ্টা অনুযায়ী আজকে আমাদের সেই কাজ এই শকুন্তলা মোড়ে প্রথম স্টেজের কাজ শুরু হয়েছে আজকে। এখানে মানে আমার জয়েন্ট সাহেব বা বিডিও সাহেব বা আমার মুর্শিদাবাদ থানার আইসি সাহেব ওনাদের সহযোগিতা প্রথম থেকেই ছিল বা ওনারা আছে, আমাকে পুরো সহযোগিতা করছে এই প্রোগ্রামের জন্য। কি প্রকল্প নিতে এসছেন? আমি হ্যাঁ এই সব করতে এসেছি স্বাস্থ্যসাথী, স্বাস্থ্যসাথী হ্যাঁ, আর খাদ্যসাথী প্রকল্প করা হয়েছে। বাড়িতে সবাই রেশন পায়? হ্যাঁ রেশন পাই তো, হ্যাঁ পাই। আচ্ছা আজকে কি প্রকল্প করতে এসছেন? স্বাস্থ্যসাথী করতে এসছেন। আপনার পরিবারের সবার খাদ্যসাথী প্রকল্প হয়েছে? হবে, আরো আরও হবে। আপনি আজকে স্বাস্থ্যসাথী করতে এসেছেন তাই তো? আচ্ছা অনেকটাই সুবিধা হয়েছে যে এখানে এখানে সব কিছু কাজের জন্য সব কিছু রেডি আছে, কাউকে নিজে পারবো না সেটা অন্যের কাছে হেল্প নিতে হচ্ছে না, এখান থেকেই করে দিচ্ছে, সেটা খুব ভালো কাজটা করেছে। আপনি আজকে এখানে কি প্রকল্প নিতে এসেছেন? আমি আজকে এখানে স্বাস্থ্যসাথী আর খাদ্যসাথী এ দুটোই নিতে এসেছি। আচ্ছা আর বাড়ির সবার সব কিছু হয়ে গেছে? হ্যাঁ সবার সব কিছু হয়ে গেছে, আমার আর আমার মেয়েটা বাকি আছে তাই সেটা। আচ্ছা এখানে রেজিস্ট্রেশন। মুর্শিদাবাদের লালবাগ থেকে সুরজিৎদের প্রতিবেদন, নিউজ বাংলা টুডে।